अस्सलाम वालेकुम, वेलकम बैक जुम्मतुल विदार। अनेक अनेक शुभेच्छा सबाई के। आशा करी सबाई भालो आछेन। आजकेर रेसिपी निये चले एसेछि इजी दई बड़ा। এই দই বড়াটা বানানো আসলে অনেক ইজি। কোনো সোডা, কোনো বেকিং পাউডার ইউজ করি না। ইভেন আমি এই দই বড়াটা ভাজার পর পানিতেও ডুবিয়ে রাখি না। সো বুঝতেই পারছেন এক্সট্রা কোনোই ঝামেলা নেই এই দই বড়া বানাতে, অথচ এটা খেতে সুপার ডেলিশিয়াস আর সুপার সফট হয়। তো চলুন সময় নষ্ট না করে দই বড়া রেসিপি স্টার্ট করি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই দই বড়া বানানো যায়, এক্সট্রা কিছুই বাইরে থেকে কিনে আনা লাগে না। সো লেটস গেট স্টার্টেড। সো দেখুন এখানে এক কাপ মতো মাশকলাইয়ের ডাল আছে, তিনটে কাঁচামরিচ আর রসুন আছে দুই ফালি। এটা আমি ডালটা সারা রাত সোক করে রেখেছিলাম ভিজিয়ে, আর দেখুন হাফ আমার ব্লেন্ড করা হয়ে গেছে অলরেডি। এখন বাকিটুকু ব্লেন্ড করে নিয়েছি, দেখুন কনসিস্টেন্সিটা এরকম হবে। এই যে ব্যাটারটা দেখেই বুঝতে পাচ্ছেন, এর মধ্যে অল্প একটু এক চামচ চিনি আর স্বাদমতো পরিমাণ মতো লবণ দিয়েছি। এই ব্যাটারটা ভালো করে ফ্যাটানো হয়েছে কি না সেটা দেখার জন্য এই যে পানিতে একটু ডুবিয়ে নিলে দেখবেন ব্যাটারটা নিচে ডুবে যাচ্ছে না, ভেসে উঠছে। এটা একটা ট্রিক। আর গরম তেলেও এটা দেখার একটা ট্রিক, যে আমরা সবাই জানি যারা রান্না করি যে ভেসে উঠলেই বোঝা যায় যে তেলটা গরম হয়েছে। এখন চলুন একে একে ভেজে নিই। দেখুন ব্যাটারটা দিয়ে দিচ্ছি তেলে। তেল কিন্তু খুব একটা বেশি গরম না হয়, যেন বেশি গরম হলে চট করে পুড়ে যেতে পারে। সো মিডিয়াম হিটে, লো টু মিডিয়াম হিটে তেলটা হালকা গরমে আমি ব্যাটার থেকে ছোট ছোট বড়াগুলো ভেজে নিচ্ছি। হালকা গরম তেলে চামচের সাহায্যে এইভাবে খুব সাবধানে ছোট ছোট বড়াগুলো ছেড়ে দেবেন। এরপরে দেখুন একটু দুই মিনিট পর সুন্দর বড়াগুলো ফুলে উঠেছে। আমি কিন্তু কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা এতে দিইনি, জাস্ট ডাল আছে, চিনি আর লবণ আছে এখানে। যখন বড়াগুলো ফুলে উঠবে 5-7 মিনিট একটু ভেজে ভিতরে যাতে কাঁচা না থাকে। এই যে তুলে নিয়েছি, বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার দেখুন আরেকটা ট্রিক হলো, তেল কিন্তু বেশ ভালো পরিমাণে নিতে হবে যাতে বড়াগুলো সব ডুবে যায়, মানে আর কি শ্যালো ফ্রাই করা যাবে না, ডিপ ফ্রাই করতে হবে, তাহলেই বড়াগুলো খুব সুন্দর ফুলে উঠবে। এই অল্পটুকুও কিন্তু আমি অল্প তেলে ভাজিনি, দেখুন তেলটা দিয়ে নিয়েছি তারপর এগুলো দিচ্ছি, তাহলে কিন্তু সুন্দর ফুলে উঠবে বড়াগুলো। এখন দেখুন বড়াগুলো এনে আমি ফ্যানের নিচে রেখে দিচ্ছি, কোনো ঠান্ডা পানিতে ডুবাইনি। ইউজুয়ালি কিন্তু আমরা যখন দই বড়া করি ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখি, আমি কিন্তু ডুবাই না। যে এখন দেখুন দইটা ফেটিয়ে নিচ্ছি ভালো করে। দই ফেটানোরও একটা ট্রিক আছে, সেটা হলো নর্মাল স্পুন দিয়ে দই ফেটাবেন না, অলওয়েজ ফোক দিয়ে দই ফেটাবেন, তাহলে খুব সুন্দর ফেটানো হবে। দেখুন কি সুন্দর ফেটানো হয়েছে। এই ছোট ছোট ট্রিকগুলো করলে কিন্তু দই বড়া অপূর্ব স্বাদ হয়। দেখুন একটু পানি মিশিয়ে নিচ্ছি দইতে, দইয়ের কনসিস্টেন্সিটা কিন্তু বেশি একটা ঘন হবে না, বেশ পাতলা হবে। যখন আমি ফার্স্টে দই বড়াগুলো আর কি ছাড়বো দইতে ভিজিয়ে রাখবো, তখন ওই দইটা বেশ পাতলা হবে। ফার্স্টে আমি এই দইটা দেখেছেন কীরকম পাতলা, বেশ ঘন না, কিন্তু খাওয়ার সময় আমরা যেই দইটা উপর থেকে দিই সেটা ঘন হবে। ফার্স্টে এই পাতলা দইয়ে ভিজিয়ে রাখলে হয় কি, দই বড়াগুলোর ভিতরে পর্যন্ত ভালো করে দইগুলো ঢুকে, তাহলে জিনিসটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আর এই দই বড়ার সফট হওয়ার মেইন ট্রিকটা আমি একদম শেষে বলবো, প্লিজ পুরা ভিডিওটা দেখুন, না হলে কিন্তু অনেক কিছু মিস করবেন। দেখেছেন কীরকম সফট হয়েছে, আমি কিন্তু ফ্যানের নিচে রেখে দিয়েছি, কোনো পানিতে চুবাইনি। এখন এই বড়াগুলো ওয়ান বাই ওয়ান আমি দইয়ের মধ্যে ডুবিয়ে দেব। আর একটা কথা, দই বড়া শেপের দিকে কখনো যাবেন না, যে কোনো শেপেরই হোক, যখন আপনি এটাকে ভিজানোর পরে দেখবেন ঠিকই সুন্দর শেপ হয়ে গেছে।
পুরা দইটা কিন্তু দিয়ে দিচ্ছি উপর থেকে। এই দইতে চিনি আর লবণ আছে, আর কিছুই না। আপনার ফ্যামিলির মানুষজন যেরকম স্বাদ পছন্দ করে সেই হিসাবে চিনি এবং লবণ দিয়ে দেবেন, আর কিছুই নেই এই দইতে। কিন্তু এই পাতলা দইটার মধ্যে বড়াগুলো ভিজিয়ে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। এরপর দেখুন এক ঘন্টা পর আমি নিয়ে চলে এসেছি, বেশ খানিকটা দই আমার দেওয়া হয়ে গেছে। তারপর মনে পড়লো আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে, এই যে দই কিছুটা দিয়ে এবারে মশলা দেওয়ার পালা। এই যে এখানে তিন রকমের মশলা আছে, দই বড়া মশলা অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ঠিক আগের ভিডিওটাতে, আর চিলি ফ্লেক্স আছে, আর এখানে রয়েছে চাট মশলা। এটা হচ্ছে দই বড়া মশলা। সুন্দর করে প্রথমেই আমি চাট মশলা ছিটিয়ে দিয়েছি, আর এখন আমি দই বড়া মশলাটা এর উপরে সুন্দর করে ছড়িয়ে দেব। যারা বিট লবণের টেস্ট পছন্দ করেন অবশ্যই বিট লবণ দেবেন। আমার বিট লবণটা শেষ হয়ে গেছে তাই এখানে আর দিলাম না। বিট লবণটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। আর এখানে যে চাট মশলাটা আমি ব্যবহার করেছি সেটা হলো MDH এর চাঙ্কি চাট মশলা। থ্যাংক ইউ সো মাচ টু অল মাই সাবস্ক্রাইবার্স, যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ভিডিও দেখছেন পছন্দ হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবশেষে গ্রিন চাটনি আর তেঁতুলের সস দিয়ে দই বড়াটা কমপ্লিট করি। আজকে কিন্তু গ্রিন চাটনিটা নাই তাই শুধুই তেঁতুলের সস দিলাম। দই বড়াকে সফট করার মেন ট্রিক হলো ডালটাকে বাটার সময় খুব ভালোভাবে ফেটানো। আমি কিন্তু আলাদা কোনো বিটার বা হাত দিয়ে ফেটাই না, ব্লেন্ডারে ডালটা বাটার সময় ফেটাই। আমি প্রথম থেকে যেভাবে বললাম সেইভাবে যদি ট্রাই করেন দই বড়াটা অসাধারণ খেতে হবে। একবার হলেও ট্রাই করে দেখবেন, দারুণ মজাদার এই দই বড়াটা হয় খেতে। আর গ্রিন চাটনিটা অবশ্যই ইউজ করবেন, তাহলে দই বড়ার স্বাদ আরও বেড়ে যাবে। আজকে এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড সেফ। আজকে তাহলে আসি, আল্লাহ হাফেজ।